মিয়ানমারে জান্তা সরকারকে হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ। সমতল থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে পিডিএফ এর ছোট ছোট ইউনিট। পিডিএফ যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে জান্তা। এদিকে সমর বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে জান্তা সরকার। তিন বছর আগের ঘটনা, সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের মান্দালয় শহরে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে গণতন্ত্রপন্থী তরুণরা। এ সময় তাদের উপর হামলে পড়ে মিয়ানমারের সেনাবাহিনী, করা হয় অমানবিক নির্যাতন। 10 বছরের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে মিয়ানমারের সেনাবাহিনী। এতে গৃহযুদ্ধে নিমজ্জিত হয় দেশ, বিপর্যস্ত হয় অর্থনীতি। পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ এ যোগ দেয় হাজারো তরুণ। গণতন্ত্র ফেরাতে এবার প্ল্যাকার্ডের পরিবর্তে বন্দুক হাতে রাস্তায় নামে তারা। ছাত্র থেকে শিক্ষক, সব শ্রেণী পেশার তরুণ যুবকরা যোগ দিয়েছে পিডিএফে। প্রত্যেকে সমান আত্মবিশ্বাসী। নির্দিষ্ট অঞ্চলগুলোতে যে কোনো সেনাকে কাবু করার সক্ষমতা রয়েছে বলে জানায় তারা। বাড়ি থেকে অনেক দূরে শান পাহাড়ে তাদের আস্তানা। সেনাবাহিনীদের মতোই কঠোর নিয়মকানুন মানে তারা। পিডিএফ এর ছোট ছোট ইউনিটগুলো সমতল থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে। 70 বছরের বেশি সময় ধরে মিয়ানমারের পরিচালনায় থাকা সেনাবাহিনীকে পরাজিত করা সম্ভব কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। তবে সমর বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে জান্তা সরকার। চলমান দ্বন্দ্বে ঠিক কতজন মারা গেছে তা নির্ধারণ করা কঠিন। তবে স্থানীয় একটি পর্যবেক্ষক গোষ্ঠীর হিসাবে অন্তত 4,400 মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে সেনাবাহিনীর দাবি, বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে প্রাণ গেছে 6,000-এর বেশি বেসামরিক নাগরিকের। দেশকে ধ্বংসের অভিযোগ এনে পিডিএফ যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে মিং অং লাইং প্রশাসন। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।